তো আসসালামু আলাইকুম দর্শকরা, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তাও আজকে আমি একটা ডিসকভারি চ্যানেল নিয়ে ইতিমধ্যে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। তো আপনারা দেখতে থাকেন, তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো লেটস গো। গাহরি, কি ধরনের গাহরি দর্শকরা দেখতে পাচ্ছেন এখন? গাহরি গাহরি বাসার দিকে আগে আছে, বাঘ পিছনে বসে আছে। তো চিতাবাঘ কি করে এখন? গাহরি চিন্তাত পড়ে গেছে, কোথায় যাব? এই বনের মধ্যে তো খাওয়াও নাই, মরুভূমি জায়গা, ঘাস গাছগুলো শুকিয়ে গেছে। এখন অ্যাটাক করেছে, অ্যাটাক কে জিতে দেখা যায়। কে জিতে ইতিমধ্যে, কে জিততে পারে, কে হারে, অনেকটা দূরে এগিয়ে আছে। তো বাঘ সামনে তিনি অ্যাটাক করেছে, দেখা যাক কে গোলটা কে দেয়। তো দেখতে পাচ্ছেন কে গোল দেয়। তো ইতিমধ্যেই ফোর হয়েছে, ফোরে আছে, ছক্কা এমন তো হয় নাই। ছক্কাটা কে মারে? বাঘে মারে না, হরি গাহরিয়ে মারে ছক্কাটা। তো দেখা যায় কি হয়, দেখতে থাকেন দর্শকরা। এমনিতে বাঘের ঠ্যাং পিছলে গেছে, ও বাঘে পাল্টি খেয়ে গেছে, দেখতেই পারছেন, ধরে ফেলেছে, শিকার হয়ে গেছে। তো দেখা যাক কি হয়, অনেকটা বাঘ সুস্থ হয়ে গেছে, অসুস্থ। তো এখন একটা তোরা বিশ্রামের প্রয়োজন, তো বিশ্রাম নেওয়া যাক। তো তিনাদের মা বাবা খুব একটা চিন্তিত, লাজুক হয়ে গেছে, কিন্তু হওয়ারই কথা, তাদের ছানা যেহেতু ধরে ফেলছে বাচ্চা। আমাদের যখন আমাদের মানুষের বাচ্চাটা যদি কী 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 কোনবা টাইমে যদি বা আমাদের কাছ থেকে হারাইয়া যাতে, আমরা তো একটা চিন্তিত আছি। তো শিখ এরকমই শিখ ঠিক ঠিক সেরকমই ওনারাও চিন্তায় পড়ে গেছে। তো কি হব, তো দেখুন একটা ফুর্তি বাঘের। হিংহটা তো কিছু খেতে পারছে না, হিংহ এসে দেখা যায় কি হয়, বাঘ আর হিংহ কে হারে কে জিতে, তিনাদের খাবার কে খাবার খেতে পারে। ও দেখতে পারছেন পাল্টা পাল্টি লাগাই দিছে। ধরুন যারা কুচুকুড়ি, আমরা যেভাবে কুচুকুড়ি খেলাই পারছি, সেই ঠিক সেই রকমই কুচুকুড়ি খেলতে সক্ষম। তো দেখতে পারছেন জঙ্গলের রাজা। তো দেখুন গাউরি অনেক বাচ্চাটা অনেক সুস্থ হয়ে গেছে, গা যেতে তো পারবেই না, তোকে তো মেরেই ফেলবে। তাও চেষ্টা করা যাক, চেষ্টা তো আজ করতেই হবে বিষয়, কারণ নিজের জানটা তো বাঁচাইতে হবে না। তো দেখতে থাকেন কীরকম চলছে। তো ঠিক মতে, ও এখন দুটো হয়ে গেল। দেখতে পাচ্ছেন তিনাদের গর্ত হয়ে চলে গেছে, আর একটা দিন ব্যাক করে যাচ্ছে। তো সিংহ ইতিমধ্যে হাজির, সিংহ কি করে দেখা যাক। সিংহ গর্তের ভিতরে চলে গেছে, আদা ধরে পাচ্ছে কি পারবো না, কি হয়। ও সে পিস ফালে পাশের তনে ধরে ফেলছে, জিনিসটা কী করব। এই একটা ডিসকভারি চ্যানেল আমরা শুটিং করি, বহুত আঙ্গুরে একটা কষ্ট রিক্সের হয়। তো তাও দর্শকদের দেখাবার নিয়ে আমি চেষ্টা করছি। তো ডিসকভারি চ্যানেলের ডিসকভারি ভিডিও মানে দর্শকদের দেখাবো। তো দর্শকরা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তো বহুত কষ্ট হয়, বহুত পুরাটাই শর্ট নেওয়া যায় না, অল্প অল্প করে শর্ট নিতে হয়, যেহেতু একটা জীবনের ঝুঁকির মধ্যে আমরা থাকি। তো বহুত একটা কষ্ট হয়, তা দর্শকদের দেখাবার নিয়ে আমি চেষ্টা করি ভিডিওটা বানাবে দেখাবার নিয়ে। তো দর্শকরা দেখতে থাকেন। তো দেখুন এই যে বাঘ, চিতাবাঘ আর একটা গাহরি ইতিমধ্যে কীরম উল্টা পাল্টা লাগাই দিছে। তো যেহেতু চিতাবাঘের শক্তি অনেকটাই, কিন্তু গাহরির তো কম না, গাহরিরও শক্তি বহুত শক্তি আছে। তো দেখতে পাচ্ছেন কোনটা হারে কোনটা জিতে,
জিততে তো অবশ্যই হবে চিতাবাঘের, কিন্তু গাহরি তো পারবে না, কেননা ও এক ও তো একটা লাজুকিত হয়ে গেছে। এখন দেখতে থাকেন ওর গলাটা চেপে ধরছে, বেশ কিছু ছুটে এসে পড়ছে, দেখা যাক কি হয়। ও ছুটে এসে নাই, তিনেদের সাথীকে অ্যাটাক করেছে চিতাবাঘে। তো এখন দেখতে থাকেন চিতাবাঘে অ্যাটাক করেছে, ওকে মেরেই ফেলছে, আবারই অ্যাটাক, আবারই অ্যাটাক করেছে, কিন্তু সাথীদেরকে হারিয়ে যায় নাই। তো দেখুন এই গর্তের ভিতরে বাঘ আছে, এই বাঘটাও দেখতে থাকেন, এই বাঘটাও এই জিপাসটে জুত করে বসে আছে, অ্যাটাক করেছে, ইতিমধ্যে ধরে ফেললো, মার ছক্কা। কিন্তু ছক্কাটা অবশ্যই মেরেছে, ছক্কাটা বলটা দুর্বলা শট হয়েছে। তো দুর্বলা শট হবে কেন হবে না, তো এখানে হচ্ছে চিতাবাঘ, তার পিছনে হয়েছে গাহরি, শটটা দুর্বলাই দুর্বলতাই শট হবে। তো দেখুন এখন বান্দরের বান্দর আর চিতাবাঘ কী করে, এখন দেখা যাক কে পারে কে হারে কে যেতে। হরিণ হরিণ আর চিতাবাঘ লেগে আছে ইতিমধ্যে, তো দেখতে পাচ্ছেন যা তো হাতি আছে, হাতি কিছু করতে পারবে না। অ্যাটাক কত স্পিডে ধরা, দেখুন বান্দরটাও পিছনে পিছনে যাচ্ছে, পাবো কিনা সম্ভাবনা আছে, দেখতে পাচ্ছেন পাবো কি না পাবো না সেটার মধ্যে একটা চিন্তিত, যেত বাঘ আর বান্দর, বান্দর খেপে আছে কিন্তু চিতাবাঘটা ঝুঁকি নিয়ে আছে। চিতাবাঘ বলছে কি এদের হাত নিয়ে কীভাবে বেঁচে যেতে হবে, কিন্তু দেখা যাক কি হয়। ও চিতাবাঘ ভয় খেয়েছে, ভয়ে সুদনে গাছে উঠেছে, তো এখানে কি হয় দেখা যাক। ইতিমধ্যে বাঘ আছে দুটা, দেখতে পাচ্ছেন এখানে কি হয় যাক, দেখা যাক। বাঘ চুপে চুপে আসতেছে মোষের দিকে, মোষ তো দেখেই ফেলেছে, মোষ কি হয় দেখা যাক, কি হয় কি হবে। চুপে চুপে বাঘ আসছে, এখন এগিয়ে আছে, এগিয়ে আসলে তো কি ও কি হবে, হাঙ্গামায় হয় নাকি, এখানে অ্যাটাক করে ফেলেছে, ইতিমধ্যে অ্যাটাক করে ফেলেছে। দেখতে পাচ্ছেন দর্শকরা অনেকটা গরু মোষের ভিড় লাগেছে, যে এত রোড একটাই রোড, একটা রোডের মধ্যে এত হাজার হাজার গরু মোষ কীভাবে যাতে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন বাঘে অ্যাটাক করেছে, যে এত জীবনের ঝুঁকি একটা কার না আছে, যে এত জানটা তো বাঁচাইতে হবে না। আমরা যদি সাগরে বা নদী নদীর মাঝে যারা পড়ে যাই, যে সাঁতার না জানি, তেমন আমরা আমাদের কী হয়, আমরা কিনারে যাবার নিয়ে অবশ্যই চেষ্টা করি, তে তিনারাও সেইভাবেই অ্যাটাক করেছে, যাবার নিয়ে বাঁচবার নিয়ে চেষ্টা করেছে, তে দেখা যাক কি হয়। ও অনেকগুলো বাঘ এখানে, অনেকগুলো মোষ এখানেও আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো মোষ এখানে। তো বাস্তবতা কিছু করতে পারবো না, তো এখন চলে গেছে, খোদা।